আসন্ন জাতীয় একাদশ নির্বাচনের 903 শিবপুর আসনে মনোনয়নপত্র জমা দিনের শেষ দিনে 28 নভেম্বর বুধবার বিকাল 5টা পর্যন্ত শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হুমায়ুন কবিরের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর ইলাহী। বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ মনোনয়নের বঞ্চিত বর্তমান এমপি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। জাতীয় পার্টি থেকে আলমগীর কবির। জাকের পার্টি থেকে জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাতুল।